নিয়ে সামাল দেব। চুপ করে থাকে এরকম মন ভরে কেঁদে নে, একটু কথা বলবো, এমন চুপ করে থাকিস যে তুই, তুই এরকম চুপ করে থাকলে যে স্বপ্নে হয়ে যাবে। ঠাকুরপোকে কে সামাতে বল, ঠাকুরপোকে কে সামাল দেবে, তুই চুপ করে থাকিস না, কথা কর, কি হলো চুপ করে আছিস কেন, কথা বলছিস না কেন, তুই কি হলো বল। তুমি কি করলে না তো, তোমরা চিন্তা করো না। আচ্ছা তোমাদের মা এখন কেমন আছেন? আমি শান্ত হবো কি করে? শান্ত হবো আটামশাই, কি করে বলছেন? আমার স্ত্রী অসুখ করেছে, আমি শান্ত হবো? আমি 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 এক্ষুনি মেডিকেল কলেজে যাবো, সেখানে শুনেছি একজন একজন বড় ডাক্তার এসেছেন, আমি তাকে নিয়ে আসবো। করুণাকে বলেছিলাম, বলেছিলাম যে আমি থাকতে ওর কিছু হতে দেবো না। আমি এখন তো শোনো, মথুর মথুর শোনো, কি গো বাতাসি পিসি, খোকা এমন করে কাঁদছে কেন? কিছুতে সামলাতে পারছি না গো খোকাকে, কত ভাবে তো ভোলাবার চেষ্টা করছে। কি হলো বাতাসি, খোকাকে একটু সামাল দিতে পারছো না? দেখছো তো বাড়ির কি দশা। দেখি আমাকে একটি বার দাও। না না ছোট কুকি, তুই পারবি না, ওর খিদে লেগেছে সত্যি, এমনই অবাগা বাচ্চা যে মায়ের দুধটুকুও চুটলো না। তুমি যাও ওকে নিয়ে যাও, আর মোক্ষদাকে বলো যেখান থেকে পারে একজন দুধ মা জোগাড় করে নিয়ে আসতে, যাও, নইলে যে বাচ্চা কেঁদে কেঁদে একেবারে শেষ হয়ে যাবে রে ছোট কুকি। আর ওকে তো বাইরে দুধও খাওয়াতে পারবো না, সে তো উচিত হবে না। সত্যি কি কপাল করে না জন্মালো বাচ্চাটা। আচ্ছা বড় মা, কেন এমনটা হলো কাউ দেখি? সে দিদি কি এমন দোষ করেছিল যে তাকে এমন অকালে চলে যেতে হলো? এই প্রশ্নের উত্তর আমি কি করে দিই মা? জন্ম মৃত্যু তো আর আমাদের কারোর হাতে নেই, সবই তো ভগবানের ইচ্ছে। ঠাকুর এখন কেমন আছে রে, তুই দেখেছিস? আর আর সেজ কুকির ঘরেই বা কে আছে, মথুরি বা কোথায়? আমি কিচ্ছু জানি না বড় মা, কিচ্ছু জানি না, তুমি আমাকে আর কিছু শুধিও না। আচ্ছা বড় মা, সে তুমি কিভাবে সব ছেড়ে চুড়ে চলে গেল কাউ দেখি? মা হয়ে ব্যাটার কথাটা একটিবারের জন্য ভাবলো না, একটিবারের জন্য না।
আমি আমি যাই, আমি সেজ কুকুর করে গিয়ে দেখি ওখানে কে আছে। সবাইকে তো ভেঙে পড়লে চলবে না, কাউকে তো একটু শক্ত হতে হবে নাকি? শক্ত হতে হবে। তুই কেন আমাদের ছেড়ে চলে গেলি রে মা? চোর টাকমা, তুমি কেন এসেছো এখানে? তুমি চলে যাও আমার বোনের কাছ থেকে। চোরটাকমা, তুমি যে সেজ কুকির ব্যাটা সর্বনাশ করতে চেয়েছিলে এ কথা আমি কাউকে কইনি। সুবালা পিসি যে তোমার হুকুম পালন করতে গিয়ে এবারই কাজখান হারিয়েছে সে কথাও কেউ জানেনি। কিন্তু এখনো কি চাও তুমি? হ্যাঁ, কেন এসেছো এখানে? এত কিছু সেই তো আমাদেরকে ছেড়ে চলে গেছে, এখনো তোমার জানা জানাইনি। আমার কথা শোন মা, আমি স্বীকার করছি বস্তুদের ব্যাটার জন্য আমি চাইনি, কিন্তু বিশেষ করে সে যোগ্যকে চলে যায় আমি চাইনি। আমাকে বিশেষ করে পদ্ম, তোর বাবা কই রে? বাবা বসে মোটকানে নেই না, সব কিছুর ব্যবস্থা করতে হবে তো। কে করবে সব? মতুরি বা কোথায়? তাহলে হয়তো বাবা মশাই মতুর বাবুকে সামাল দিতে গেছে। মতুর বাবু তো এটা ভাবতে পারছেন না, আমাদের করুণার বেঁচে নেই। কি কি কইছিস তুই পদ্ম? মতুর মতুর এমন দ্বারা ভাবছে কি স্বপনেশ? আমি দেখি মতুর কোথায় গেল, কোথায় গেল? ভাই মাধু, তুমি আমায় ছাড়ো, তুমি বুঝতে পারছো না। আরে করুণার কিছু হয়নি, করুণা এর আগে অনেকবার অজ্ঞান হয়েছে, কিছু হয়নি ওর। আসলে আসলে ও বড় দুর্বল প্রকৃতির মানুষ কিনা, আরে হাতটা ছাড়ো না, তাই তাই ধকল সামলাতে পারিনি, কিন্তু কিছু হয়নি ওর, ডাক্তার দেখলে ঠিক হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, আপনারা ডাক্তার কেন আনতে দিচ্ছেন না বলুন তো? আমি তো তাই জন্য প্রথম থেকে জিজ্ঞেস করে আসছি ও কেমন আছে। আপনারা সবাই আমাকে মিথ্যে স্তোক দিয়ে গেছেন, কি কি লাভ হচ্ছে বলুন তো? এ করে তো অসুস্থ মানুষটার চিকিৎসা হচ্ছে না। বাবা মতুর, তুমি তুমি শান্ত হও বাবা, তুমি এমন অস্থির হয়ে মনে দেখো বাবা, যা হয়েছে তা তো মেনে নিতে হবে বলো। আর আর তুমি এমন অস্থির হয়েও নে বাবা, অনেক কাজ বাকি, এখনো অনেক কাজ বাকি। তুমি যদি এরকম করো তবে বউয়ার ঠাকুর পক্ষে কে সামলাবে বলো? আচ্ছা আপনারা কাঁদছেন কেন? আপনাদের তো মা, মা আপনি এসে গেছেন। এই তো দেখুন না, দেখুন না ওনারা কি বলছেন, ওনারা আমার কথা শুনতেই চাইছেন, আমার কথা মানছেনই না। আপনি তো জানেন, আপনি তো জানেন যে করুণার কিছু হয়নি, করুণা মারা যায়নি। আপনি বলুন না, এরকম করলে কি করে ওর চিকিৎসা হবে, কি করে চিকিৎসা হবে? ডাক্তার কি আমাকে আনতে দিচ্ছেন, আপনি বলুন তো। দিদি, করুণা শেষ কাজের ব্যবস্থা করতে বলো। আর পদ্মকে কহ আমার করুণাকে রানীর মতো করে সাজিয়ে দিতে।
প্রথমবার আমি আমার মেয়েকে বিদায় দেব। আগের বার তো আমার মেয়ে রাগ করে এই বাড়ি ছেড়ে চলে গিয়েছিল, এইবার মা তার মেয়েকে বিদায় দেবে। আমি তাই কোনো ত্রুটি রাখতে চাইনি দিদি, কোনো ত্রুটি রাখতে চাইনি। আমার মেয়ে রানীর মতো করে যাবে, রানীর মতো। আমি ঠাউর ঘরে যাচ্ছি দিদি, বিদায়ের সময় আমায় ডেকো। আমার আপনাকে কিছু বলার আছে। নিজের চোখে দেখো নিজেকে, কি অপূর্ব সুন্দর লাগছে। মা হবে জানতে পেরে চোখ মুখের রঙই পাল্টে গেছে। আমি আর বাঁচব না, আমাদের বেটা রইল, তাকে আপনি দেখবেন না। Ah, 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 ah.
আমি জানি রকুবি, এই শোক আমার ভাগ্যতে লেখা আছে আমি জানি। আমি কিচ্ছুটি কইব না, কিচ্ছুটি কইব না, আমি শুধু কইব আমায় শক্তি দাও, সকলকে শক্তি দাও যেন সব শোক সহ্য করতে পারি, সব শোক সহ্য করতে পারি। সাজো সুন্দরী কইনা সাজো বিয়া সাজে রে, সাজো সুন্দরী কইনা সাজো বিয়া সাজে, একটু সামলেছেন গো দিদি? এবার তুই নিজেকে সামলাবো, নিজের মুখের ভেতরে বোমে পাথর চাপাতে থাকিস না। চলো দিদি, মেয়েকে শোর করে বেদায় দিয়ে আসি, চলো। সাজে রে সাজু সুন্দরী কইনা সাজু বিয়ার সাজে।